নমস্কার বন্ধুরা, আন্না সংসার চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফিরে আসলাম একটা অন্যরকম রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পালং শাকের লুচি। আর এই পালং শাকের লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই লুচি আপনারা সকালে জলখাবার হিসাবেও খেতে পারেন বা রাত্রে ডিনারের হিসাবেও খেতে পারেন। আর এই লুচি খেতে তো ভালো হয়ই। তাহলে বন্ধুরা, রেসিপির ভিডিওটা আপনারা পুরো শেষ পর্যন্ত দেখবেন যে আমি পালং শাকের লুচি কীভাবে বানালাম। তাহলে চলুন এবার আমি লুচিটাকে বানানো শুরু করি। পালং শাকের লুচি বানানোর জন্য এখানটা আমি পালং শাক নিয়েছি, আর পালং শাকের ডাঁটাগুলোকে আমি নিইনি, ডাঁটাগুলোকে ফেলে দিয়েছি, শুধু পাতাগুলোকে নিয়েছি। এইভাবে কচি কচি পাতা, এইভাবে আমি পাতাগুলোকে বেছে নিয়েছি। আর এবার পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নেব। আর তার সাথে নিয়েছি কিছুটা ধনে পাতা। এই যে ধনে পাতাগুলো আমি ডাঁঠা নিইনি, শুধু পাতা নিয়েছি। ধনে পাতাটা আমি অল্প একটুই নিয়েছি। এখানে আমি আটা নিয়েছি, আটাটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে দেবো। পুরো এক বাটি আটা নিইনি, আর দেবো ময়দা। আমি আটাটা বেশি নিয়েছি আর ময়দাটা কম দিয়েছি। এবার ময়দাটাকে আমি আটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ময়দা আর আটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দেব আদা বাটা। এখানে এক চামচ আদা বাটা আছে। আর দেব কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে একদম মিহি করে বেটে নিতে পারেন। দেব ধনের গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, এবার দেবো গোলমরিচের গুঁড়ো, এবার দেবো চিনির গুঁড়ো। আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এমনি যে আস্ত যে গোটা চিনি আছে সেটাকে আপনারা দিতে পারেন, অসুবিধা নেই। আমি এক চামচের বেশি দিলাম, দেড় চামচ মতন চিনি দিলাম। এবার দেবো জোয়ান, এক চামচ মতন জোয়ান দিলাম। আর দেবো গোটা জিরে, অল্প করে দিলাম। এবার দেবো লবণ, এবার দেবো ধনে পাতা। ধনে পাতা আমি অল্প করে দিচ্ছি, আর ধনে পাতাটাকে এইভাবে আমি কেটে নিয়েছি। আর দেব পালং শাক কুচি, পালং শাকটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবারটা দেব সাদা তেল, শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবারে দেবো সাদা তেল, আমি এই পলা চার পলা তেল দিলাম। দিয়ে এবার ভালোভাবে আমি ময়ান দিয়ে নেব, আটা আর ময়দা, আর তার সাথে যে মশলা আর শাক দিলাম সব একসাথে আমি ভালোভাবে ময়ান দিয়ে নেব। আর আমি এখন জল দেবো না, আগে ময়ামটা ভালো করে মেখে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে জল দেবো, কারণ শাকের থেকে তো জল বেরোবে, সেই জন্য একবারে বেশি করে জল দেবো না। দেখুন বন্ধুরা, ময়ানটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে আটার ময়দাটাকে মেখে নেব। একদম অল্প অল্প জল দিয়ে মাখবো। দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি আটা ময়দাটাকে এইভাবে মেখে নিয়েছি। আর খুব বেশি জল দেবো না, কারণ শাক মানে মেখে রাখলে পরে শাক থেকে আবার জল বেরিয়ে তখন বেশি নরম হয়ে যাবে, ওই জন্য খুব নরম করে মাখবো না বেশি জল দিয়ে। দেখুন বন্ধুরা, আমার ময়দাটাকে ময়দার আটাটাকে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। এক চামচ তেল নিলাম, নিয়ে এবার আটার উপরে দিয়ে দিলাম, দিয়ে এবার চারিধারে এবারটা এইভাবে আমি লাগিয়ে নেব। এবার 10-15 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, ময়দাটাকে মেখে রেখেছিলাম শক্ত করে, অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি আর একটু তেলের হাত দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। শুধু তো ময়দা না, আটার ময়দা আছে। হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, এবার এইভাবে লাগিয়ে নিয়ে আমি আর একটু ভালোভাবে মেখে নেব।
শাক দেওয়া আছে বলেই সেই জন্য এতটা নরম হয়েছে। ভালোভাবে মেখে নিয়েছি, এবার এর থেকে লুচির মতন করে আমি লেচি কেটে নেব। এইভাবে আমি লেচিগুলোকে কেটে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেবো তেল। তেল গরম হতে হতে আমি লুচিগুলোকে বেলে নেব। এবার এইরকম করে গোল করে নিয়েছি, এবার এর মধ্যে একটু তেল দেব। দুই পিঠে ভালোভাবে তেল লাগিয়ে নিয়ে এবার আস্তে করে বেলব। যেভাবে আমরা লুচি বেলি সেইভাবেই আমরা বেলে নেব। বেলে নিয়েছি, এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে উঠাবো। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে লুচিটাকে ছেড়ে দিচ্ছি। এবার হালকা হাতে এইভাবে একটু চেপে চেপে দেবো, যাতে লুচিটা ভালোভাবে ফুলে ওঠে। দেখুন কি সুন্দর লুচিটাকে ফুলে উঠেছে। এবার উল্টিয়ে দেবো। এই পাশটাকেও ভালোভাবে ভেজে নেব। দেখুন এই পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। আমি আবার একটা বেলে নিচ্ছি, গোল করে নিয়েছি, একটু তেল দেব। তেল দিয়ে এবার বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, কারণ কি ময়দাটা তো অনেকটাই নরম হয়ে গেছে, যেহেতু শাক দিয়ে মাখা আছে সেই জন্য নরম হয়ে গেছে। সেই জন্য হালকা হাতে আস্তে আস্তে বেলতে হবে। বেলা হয়ে গেছে, এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এরকম হালকা হাতে এটাকে এরকমভাবে আমি চেপে চেপে দেবো। এবার উল্টিয়ে দেবো, আর বাকি লুচিগুলোকে আমি এইভাবেই ভেজে নেব। এখানে আমি শুধু আটা আর ময়দা একসাথে মিশিয়ে করেছি, আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও আপনারা এই পালং শাকের লুচিটা করতে পারেন। দেখলেন তো বন্ধুরা, আমি পালং শাকের লুচি কিভাবে বানালাম, আর এই পালং শাকের লুচি কিন্তু খেতে খুবই ভালো হয়। তাহলে বন্ধুরা, এই রেসিপি ভিডিওটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন যে কেমন লাগলো। আশা করি আপনাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন যাতে আমার নতুন নতুন রেসিপি ভিডিওগুলো আপনারা দেখতে পান। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।